আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে দুই ফ্লেভারের ট্যাং বাসা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। এই রমজান মাস জুড়ে আমাদের শরবত খেতে হয়, আর ট্যাংটা তো আমাদের প্রতিদিনে লাগে। আপনি নিজে অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন, আর রোজার আগে আপনি বেশি করে কিছু ট্যাং বানিয়ে এভাবে আগে রেখে দিতে পারেন, পুরো রোজার মাস জুড়ে খেতে পারবেন। প্রথমে হচ্ছে আমরা লেমন ফ্লেভারের ট্যাংটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি প্রথমে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি, তারপর নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 কাপ নিয়ে নিচ্ছি গ্লুকোজ, আর 1/4 চা চামচ নিয়ে নিচ্ছি সাইট্রিক অ্যাসিড। এটা অবশ্যই দিতে হবে, এটা যে কোনো সুপার শপে খুবই ইজিলিভাবে পেয়ে যাবেন। তারপর হচ্ছে সব কিছু একসঙ্গে দিয়ে 30 সেকেন্ডের মতো প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। 30 সেকেন্ড ব্লেন্ড করার পরে চিনিটা পুরোপুরি পাউডার সুগার হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনিটা পুরোপুরি পাউডার সুগার হয়ে গিয়েছে। তো আমি প্রথমে লেমন ফ্লেভারের ট্যাং তৈরি করে নিব। তার জন্য এখানে আমি লেমন ইমালশন দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আবারও কয়েক সেকেন্ড এটাকে ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে 30 সেকেন্ড ব্লেন্ড করবেন, আবার ব্লেন্ডারটাকে অফ করে আবার 30 সেকেন্ড ব্লেন্ড করলে হয়ে যাবে। 30 সেকেন্ড ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন এটা আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের লেমন ফ্লেভারের ট্যাং তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে পরিষ্কার একটা কাচের বয়ামের মধ্যে ঢুকিয়ে এটাকে 1 মাসের মতো সংরক্ষণ করা যাবে, আর এটা ফ্রিজে রাখার দরকার নেই, এমনিতেই কিন্তু এটা ভালো থাকবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের লেমন ফ্লেভারের ট্যাং। এভাবে আপনি বেশি করে তৈরি করে পুরো রোজার মাস কিন্তু খেতে পারবেন। আপনি চাইলে কিন্তু এভাবে বিভিন্ন ফ্লেভারের ট্যাং বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে। এখন আমি অরেঞ্জ ফ্লেভারের ট্যাংটা তৈরি করে নিব। তার জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারে জারে আবারও 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, 1/4 কাপ নিয়ে নিচ্ছি গ্লুকোজ, 1/4 চা চামচ নিয়ে নিচ্ছি লবণ, 1/4 চা চামচ নিয়ে নিচ্ছি সাইট্রিক অ্যাসিড। এখন এটার ডাকনাটা লাগিয়ে আমি প্রথমে এটাকে 30 সেকেন্ড ব্লেন্ড করে নিব। 30 সেকেন্ড পরে এটা পাউডার সুগার হয়ে গিয়েছে। তো আমাদের পাউডার সুগারটা তৈরি হয়ে গিয়েছে। যখন এটা পাউডার সুগার হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার 1 চা চামচ। এখন আবারও এটাকে কয়েক সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে 30 সেকেন্ড ব্লেন্ড করার পরে ব্লেন্ডারটাকে অফ করে দিয়ে সুগারগুলোকে চারপাশ থেকে নামিয়ে আবার 30 সেকেন্ড এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো আমাদের অরেঞ্জ ফ্লেভারের ট্যাং তৈরি হয়ে গিয়েছে, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু অরেঞ্জ ফ্লেভারের ট্যাংটাও তৈরি হয়ে গেল। ট্যাংটা এখন কিছুটা এরকম দলা মনে হচ্ছে। যখন এটা কয়েক সেকেন্ড এভাবে খোলা রেখে দিবেন তখন এটা কিন্তু একদম শুকনো হয়ে জর্জরে হয়ে যাবে, আর তা না হলে আপনারা যে কোনো চালনিতে এটা ছেলেও নিতে পারেন। এবার এটাকে একটা পরিষ্কার কাচের বয়ামের মধ্যে ঢুকিয়ে আপনি এটাকে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা ফ্রিজে রাখার দরকার নেই, রুম টেম্পারেচারে 1 মাসের মতো ভালো থাকবে। তো এভাবে করে দুটি ফ্লেভারের ট্যাং তৈরি করে পুরো রমজান মাস খেতে পারবেন। শরবত তো আমাদের প্রতিদিনই খাওয়া লাগে, আর রোজার মধ্যে তো বেশিই লাগে। এভাবে স্বাস্থ্যসম্মত ট্যাং যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে তো আর কথাই নেই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।